মাত্তা হতে হবে সেরকম ডাক একটা ডাক দিবি ডাক দিতে দেরি আছে তোর জীবনের গুনাহ মাফ করে দেব আমার কোলে উঠাইয়া ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা তোর যত পরিমাণ গুনাহ আমি মাফ করব তত পরিমাণ নেকের জায়গা ওই জায়গাটা আমি ভরপুর করে দেব যারা তো শেখ হাসিনা সরকারও পারবে না খালেদা জিয়াও পারবে না আমি পারব কারণ কি জানো ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা আমার নামে লাস্টে একটা শব্দ আছে ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা যারা পৃথিবীর কোন বাদশার লাস্টে নাই শেখ হাসিনা 45 বছর পরে রাজা কারগো ফাঁসি দিয়েছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে ক্ষমা হয় নাই আমার আল্লাহ বলে 40 বছর আগে কি করছো রে আমি দেখব না আমি দেখব কালকে তুই গুনাহ করছস আমি তাকাবো না আজকে করছস তাও তাকাবো না 40 বছর আগে গুনাহ করছস তাও তাকাবো না তোর চোখে যে সময় পানি দেখব ওই সময় মাফ করে দেব কারণ ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ নাম আসতে কইলে বাতের রোগে ধরলো যে মালিক আমারে বানিয়েছেন সুস্থ রাখার মালিক কে আল্লাহ অসুস্থ রাখার মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ চা খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় আল্লাহ এই আরেকটু দেই তুমি এক কর সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না সুদ খাওয়া হালাল না হারাম না জোরে কর হারাম খাইতে খুব আরাম হ্যাঁ সাইতে খাইতে খুব আরাম না এক টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয় নাউজুবিল্লাহ এত আস্তে কইয়েন না জোরে কর সুদ খাবেন না মরে যাবেন সুদ খাবেন না ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ এই যে দুলা ভাইরা যারা দাঁড়ায় আছেন বসে পড়ে উল্টাটা কই নাই দুলা ভাই কইছে আল্লাহ কবুল করেন সরকার আমিন আমিন এই দেখো কয়েকটা মগা জায়গা ও আসছিল এখন জায়গা পিছনে ব্যাক করে আল্লাহ ও যেন যাইতে না পারে করুণারে ঠিকানা দেওয়ার বাড়ির একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় তাহলে যে অনেক ইশারের নামাজটা পড়েন নাই কথা বলেন না কেন তাহলে আল্লাহ আছে বিশ্বাস করলেন কেমনে আপনি তো এটা জানেন যে এক অক্ত নামাজ কামাই দিলে 80 হুকপা জাহান্নামে যুদ্ধ হবে এক হুকপার সমপরিমাণ 2,88,00,000 বছর এখন হিসাব করে দেখেন কত হাজার কোটি বছর আপনি জাহান্নামে পড়বেন কত কাদা কদব বাসান কবরে ওই কবরে বান্দব কাউকে না পাবে ওই কবরে বান্দব কাউকে না পাবে বাজান জীবনের শেষ পালকিটা যখন আপনার বাড়ির সামনে চলে আসবে আপনজন কেউ নাই আপনার সাথে কথা বলেন না কেন আরো জোরে বলেন কেউ আছে থাকবে কেউ এমন একটা গজব কয়েক মাস আগেও ছিল তার নাম করোনা যে রোগটারে এত ভয় পাইছে আল্লাহরও এত ভয় পায় নাই কথা কর না কেন কবরস্থানরও মানুষ এত ভয় পায় নাই ওই রোগটারে যে ভয় পাইছে বাজান এমন একটা রোগ ওইটা কোনো বাড়িতে হইল ওই পাশ দিয়ে কোনো মানুষ যায় নাই কথা কর না কেন কোনো কুত্তা যদি ওই বাড়িতে গেছে কুত্তারে পিঠে মেরে দিয়েছে ওই রোগটারে এত ভয় পাইছে মসজিদ শুদ্ধা তালা মেরে দিয়েছে আস্তে কথা কন কেন জোরে খা তাহলে বুঝে কি পরিমাণ ভয় পাইছে কোন বাড়িতে করোনা রোগী ধরা খাইলে পুলিশরা আর্মি ভাইরা বিডিআর ভাইরা মাইকিং করে দিছে এই বাড়ি করোনা রোগী ধরা খাইছে ওইখান থেকেও যাবেন না
এমন একটা আতঙ্ক জৈবারে মানুষ বাইসা থাকতে লজ্জা পেয়েছে বজন্ডে বার আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই করুণার কিন্তু কোনো ক্ষমতা নাই সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ করুণার কোনো ক্ষমতা নাই রে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا مِتُّر ملك الله حياة ملك الله এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ ভালো বন্ধু রিসার্চ করে বুঝে শুনে আমল করার জন্য আমলটা সুন্দর করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে কথা ঠিক না ঠিক জোরে কর ঠিক একসাথে বলেন আল্লাহরে খুশি করে যাওয়ার নিয়ত আছে না নাই আছে সবার আছে আছে আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহ আল্লাহু আকবার আরো জোরে বলো মুসলমান যতদিন এই শব্দটা জীবিত রাখবে ততদিন সে দুর্বল হবে না ঠিক আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আল্লাহু আকবারের শব্দটা আর এই জন্য এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে নামাজ পড়ছিলেন ইশারার সময় কি বলে দাঁড়াইছিলেন অনেক কে নামাজি ভরি না বা কি কয় তার নিজেও জানি না ওই শুক্রবার একবার যাই আমরা দায়িত্ব দিয়ে দিছি প্রথম দেয়া রে এই কয় কথা কন না কেন এ মুসলমানের পোলা নামাজের জন্য যেই শব্দটা খাস হয় ওই শব্দটাই রব্বে কারিমের জন্য সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় তাহলে বলেন ওই শব্দটা যখন দেওয়ার সময় আসে দিবেন তো ইনশাআল্লাহ তাহলে আমি কয়েকটা তাসবি পড়তে বলবো আপনি বলবেন বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো সুবহানাল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি يا الله يا الله يا الله يا الله الله اكبر الله اكبر মুসলমান এমন একটা শব্দ এরা কোনো বেঈমানের সামনে মাথা নত করে না ঠিক কথা ঠিক না ঠিক একটা ঘটনা বলার পরেই শুরু হয়ে যাবে ওয়াজ ইনশাআল্লাহ 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 ওই এক চাচা মুখ বন্ধ করে থিয়ে দিছে তালা মারছে চাচি কয়ে দিছে মুখ খোলো বুঝি সিলেনে দিয়ে মরে গেলে অসুবিধা আছে ঘুরে গেলে এমন একটা সিজ এরা রেওয়াজে বইয়ে কথা কইব না আবার দেখবেন দোকানের সামনে বইয়ে ঠিকই মানুষের গিবত কইব কথা কন না কেন আমাকে চেয়ারম্যান আপনাকে চেয়ারম্যান তিনবার নির্বাচিত বার 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 অর্থাৎ তিনবার কেন আজকের পরিচালক খালি কইছে বার বার নির্বাচিত শুনলাম উনি তিনবার নির্বাচিত আলহামদুলিল্লাহ বলেন তাহলে তে পাশা 15 বছর আপনাদের খাদেম সে মোটামুটি সে এলাকা সম্পর্কে কিছু জ্ঞাত হয়ে গেছে উনি একটা কথা আমারে বলে গেছেন এক দল আর এক দলের গিবাত করে মনে রাখবেন উলামা ইকলামের ইখতিলাফ না থাকলে এই পৃথিবীতে সঠিক জিনিসটা বের হবে না ইমামদের মতনক্য সে সাহাবীর যুগের থেকে শুরু হয়েছে কথা বলে না কেন হ্যাঁ এর ভিতরে আমল করবেন আপনি নিজের বুঝ নিজে বুঝা যেটা সঠিক ওইটাই করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসাফরি ভাই টুপি নিয়ে যে বক্তব্য দিলেন আসলে যেই বক্তা আমি আসলে কারো বক্তব্য আকস অর্থাৎ আমি কারো সমালোচনা করি না এবং আমার ওজে পাবেন না আমি তাকে ওই ভদ্রলোককে বলবো যে টুপি ডারে ছিড়ে ফেলছে স্টেজে আল্লাহ ওনার হেদায়েত নসিব করুন আমিন পৃথিবীতে রসুলের সুন্নাত সে লম্বা হোক ছোট হোক পাঁচকলি হোক কোন ইহুদি পাঁচকলি টুপি পরে এটা কেউ প্রমাণ করতে পারবে না সে এক্সেস বলে ফেলেছে অর্থাৎ তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই কথা ঠিক আছে কথা বলেন না কেন উনি এক্সেস করেছেন টুপি নিয়ে কোনো ইখতিলাফ নাই যেই টুপিটা আপনার মাথার সাথে লেগে থাকবে ওইটাই সুন্নাত এখন আপনি চিন্তা আবার অনেকে আছে দেখবেন ছোট্টকালে দেখতাম তালের ফেফরা দিয়ে টুপি বানাইতো এটা আবার কিন্তু টুপি না কথা কন না কেন আবার একটা আছে টুপি দেখবেন সামনের দিকে জিব লেবাই করা আছে না ওইটার কি টুপি কয় এইটারে টুপি করে এটার ক্যাপ কয় ওইটা মিস্টার এরিল শ্যারন পরে বুট পরে ওইটা মুসলমান পরে না আর তিনজনে কয় ঠিক যেটা জিবলা আছে সামনে ক্যাপ বলা হয় ওইটা টুপি না ক্যাপ শব্দ তো ইংরেজিতে ক্যাপ মানে টুপি সেটা পাস করলে কর যাও আসল ক্যাপ হলো জিব লাভার করে না ক
কথা না কেন ওইটা মুসলমানের জন্য পড়া হারাম যেটা পড়ে নামাজ হবে না ওটা সুন্নাত হতে পারে না আর ওটা মুসলমানের ইউনিফর্ম না মুসলমান ইউনিফর্ম ওই জিবলা সারা আপনি যে তরিকার হোক মোটা হোক পাতলা হোক সিকন হোক পাঁচকলি হোক উসা হোক যেটাই হোক এটি সুন্নাত কোন টুপি লাইয়া বাড়াবাড়ি করা এটা রাসূলের হাদিসে কোথাও নাই আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক জোরকানা আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন এবার বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ নাম যখন বলবেন সব শক্তিকে এক জায়গায় করে কবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন পৃথিবীর অনেক দেশ আমি সফর করেছি আল্লাহ দিয়েছেন সেই লন্ডন কানাডা সিঙ্গাপুর এমন দেশও গেছি যে দেশে আজান বাইরে দেওয়া যায় না রুমের মধ্যে আজান দিয়ে বক্স আজান নামাজ পড়তে হয় বাজান্দে সূর্যদের দেশ আল্লাহ নিছে কিন্তু আমি সবচেয়ে একটা জিনিস দেখেছি আমার বাংলাদেশ যদিও ছোট্ট দেশ এই দেশের মানুষ মুক্ত কণ্ঠে আমার আল্লাহকে যেভাবে ডাকতে পারে পৃথিবীর কেউ ডাকতে পারে না সৌদি আরব যাবেন এরকম মাঠে ময়দানে কোনো ওয়াজ করার সিস্টেম নাই কথা কন না কেন দশ জন এক মাঠের মধ্যে দাঁড়ায় টুপি পরে যদি একটা মিটিং ও করে পুলিশে বলে শুধু মাঠে ময়দানে তিনটা দেশ ওয়াজ করার অনুমতি আছে এইভাবে সমবিত হয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান পৃথিবীর আর কোন দেশে পাবে না বাজানে আমার দিকে তাকা নেই জাতির মধ্যে শুধু একটা জাতি আছে আমার আল্লাহর মুখটা বুকটা ফুলাইয়া ডাকতে পারে এই জাতিটার নাম হলো মুসলমান গো বাবা এই জাতিটাই তো আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি এই জন্য ইসলামটা এত দামি বাবা উম্মতে মুহাম্মাদি এই জন্য এত দামি উম্মতে মুহাম্মাদির মতো দামি কোন পৃথিবীতে কোন জাতি বানায় নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসা পয়গম্বর আল্লাহরে জিজ্ঞেস করছিল আল্লাহ একটা কথা জিগাই আল্লাহ কয় কতই তো জিগাইলি আবার কি জিগাবি কয় না আজকে আবার রাগ ঠাক করো না তুমি তোমার মাঝে মাঝে রাগ হয়ে যাও আল্লাহ কয় তোর লগে এই যে ১৩ বছর ধরে কথা কইতেছে কোন দিন রাগ হইছি কয় না রাগ ঠাও না আজকে একটা ফাইনাল কথা কই ক তুমি জীবনে খাইলে কি খাইতা আল্লাহকে এই কথা কোন লেগে তোর পাহাড় আইছো আজকে কয় তুমি তো জানো আমি কি কি জিগামু আজকে আল্লাহু আলিমুম বিজাতি সুদুর দুনিয়ার বউ জানে না প্রেসিডেন্ট জানে আমার অন্তরের খবর অন্তরের খবর কে জানে এটার নামই গায়েব এটার নামই গায়েব আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ওয়া রহমান রহিম এই অন্তরের খবরটার নামই হলো গায়েব আর এটা একমাত্র আল্লাহই জানে আর কেউ জানে না কথা বলেন না কেন ভাই আমি আজকে কি কি প্রশ্ন করব তুমি তো জানো অ্যানসার গুলো তো তোমার জানা আছে আল্লাহ কয় কি তুমি খাইলে কি খাইতা আল্লাহকে আরো কয়েকটা আছে প্রশ্ন সবগুলো সার তারপর একবার উত্তর দেই মারহাবা কোন দুই নম্বর আল্লাহ একটা কথা জিগাই আমি যখনই তোমার কাছে আহি খালি আইলি কই উম্মতে মুহাম্মাদি হয় নবী মুহাম্মাদের পরে দুরুদ পড় এই নবী ডেকে ডা মারহাবা বলেন আর একটা প্রশ্ন করি কর একবারে করতে থাক বড় বড় খালি করতেই থাক তিন নম্বর প্রশ্ন যদি আমার কাছে বলতো আমি খুব খুশি হইতাম আমার বড় শখ জাগে কিয়ামতের মাঠে আমার পাশের সিটে বইয়া কে জান্নাতে যাবে আপনার কাছে আওয়াজ এই আওয়াজ ওয়াজ কত দূর চলবে আমি জানি না এত দামি কথা যে নবী মুসার সাথে পাশের সিটে বইয়া এর গাড়িতে কে জান্নাতে যাবে আমার আল্লাহ প্রথম জবাব দিলেন মুসারে তোর পাশের সিটে কে জান্নাতে যাবে এটা না জিগাই যদি বলতে আমার বন্ধু মুহাম্মাদের পাশে ওই গাড়িতে কে কে যাবে মুসা কয় আমার নবুয়তি বাদ দাও তার উম্মত বানাই দাও আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কয় হাগো বাড়ি ঘর তুমি সিনা ভাই তোমার মাইকের আওয়াজ বাড়াও না কে দাদা ভাই বাড়া একটু বাড়া আমি তো আর আমু না তোমার মাইকের কপালে আমার আছে কিনা তাও জানি না এটা দেয়া দাও যেন ঢাকা যে প্রশংসা করতে পারি এই মুসলমান হয় নাই আরো বাড়াও
কোন শব্দ বলার বন্ধ কুর করে উঠবে না বন্ধ বাড়াই দে দাও এই মুসলমান হয় নাই এবার বলেন একসাথে মুসা পয়গম্বরের প্রশ্ন তিনটা বুঝছেন তো হে মুসা তুই যখন আমার নবীর বন্ধু হইতে চাইছো সম্মত হইতে চাইছো যা আমি তোর পরে খুশি হয়ে গেছি তবে প্রশ্ন শোন মুসা উত্তরটাকে বলে দে আমি যদি খাইতাম তোরে দুধ খাইতাম আর মধু খাইতাম এখন মুসা শুরু করছে পেশাল দুধ আর মধু খাইতে আরো তো কত দামি দামি খাবার আছে আমার আল্লাহ বলে মুসা রে আমি দুধ আর মধু খাবো এই জন্য জানো এর ভিতরে একটা রহস্য আছে আমার নবীর উম্মত গুলা জাহান্নামে পড়তে পড়তে কলিজা ডাঙ্গার হয়ে যাবে তাদেরকে এই আঙ্গার কলিজাটা ঠান্ডা করার লাগিয়া কারণ চল্লিশ বছর সূর্যের তাপে খাড়ায় থাকতে থাকতে হিসাবের মাঠে কলিজাটা পুইরা মোমের মতো বইয়ে যাবে মাথার মগজ গুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে হে মুসা তাদের এই কলিজাটা ঠান্ডা করার লাগে আমি এক গ্লাস পানি খাওয়াবো ওটার নাম হাউজে কাউসার এই হাউজে কাউসার বানাবো তিনটা ধাতু দিয়ে একটা মধু পানি একটা দুধ এই জন্য মুসাই হাউজে কাউসারের জিনিসগুলো আমি খাইলে খাইতাম বসন্তে বার দিনটা নরম করে দিয়ে কাঁদবা মুসা পয়গম্বর তুর পাহাড় সিজদায় বসে বলে মালি আমি আজ থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনো দিন দুধ খাওয়া মিস করুন জীবনে আর কোনো দিন মধু খাওয়া মিস করুন না গো ওই লোকরে দেশে কি মানুষ বসাইতে দিয়ে পুরো অটো হয়ে গেছে গা চিন্তা করছেন হে আমার অফ করাই দিছে কি সিজের সিজ বেড়ায় হে যে আল্লাহর ওলিরা দুলা বাইরে আহেন এদিকে আয় মুনেন দাঁড়াই থাকেন না ভিক্ষুকের মধ্যে দিকে আয় না বেটা তোমার দুই কাই পরসন ভয় লাগে জানে জানা যায় খারাইছে এ ভাই দেড় মিনিট নিরাপত্তা পালন করতে সস্তরা খারাই খারাই এই যে পেন্টু ভাই এ এদিকে আয় মগাটা করে কিরম ঢাকুন ঢাকুন করে গেটের সামনে খারাই করে কিরম আল্লাহ দুইটা কানা ফেরেস্তা পাঠাই দেওয়ার কাছে এক একটা ল্যাঙ্গার মারবা গিরা নিচে আল্লাহ আকবার সরে কন্ত দেহি আল্লাহ আমি মুসাফির আমার দোয়া যদি কবুল হয় আমি তাকে বলার পরে যদি দাঁড়াই থাকে কি দোয়া দিব সাসাই চিন্তা করতেছে মগা তামারটাই খারাই দিছে বরদা দিলি তো লুল হয়ে যাবে গা বরদা দিব না আমার ভাইদেরকে বসার সুযোগ দেন জোরে কানা আমিন আরো জোরে বলেন আমিন ভাজান কথা বলতে দিন একটা কথা বলবেন না ভলান্টিয়ার ভাইদের যাদের দায়িত্ব দিছে বসা বসায় দেওয়ার জন্য কোন আওয়াজ করবেন না ইশারায় কাজ করবেন ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার করে বলেন ভাজান মুসা পয়গম্বর বলে মালিক একটা কথার উত্তর দাও আমি আজ থেকে কোনোদিন দুধ আর মধু খাওয়া মিস করুন না আল্লাহ একটা তদবির হিগাই দিছে যাগো বাতের রোগ হাড়ের রোগ যাগো মোটামুটি যৌবনের শক্তি কম দুইটা জিনিস খাবেন দুধ আর মধু একসাথে খাবেন যাদের বাতের রোগ আছে ইনশাল্লাহ দুধ আর মধু যদি ডায়াবেটিস না হয় আপনি সুস্থ হয়ে যাবেন এমনকি ডায়াবেটিসও ভালো হয়ে যাবে কিন্তু নিয়াত থাকতে হবে পয়গম্বরের সুন্নাহ মুসা নবীর সুন্নাহ জোরে করে মারহাবা এই নিয়াত থাকতে হবে কোনো মহিলা যদি সত্যিকারে কোনোদিন সারা জীবন একাধারে যদি দুধ আর মধু খাইতে পারে একসাথে মিছেয়া আল্লাহ কোনদিন তার চেহারার মধ্যে বদ নসিবের একটা ছাপ ফেলবে না এবং তার চেহারায় ঘুষ পড়বে না আল্লাহু আকবার জোরে কন তো আল্লাহু আকবার আরো জোরে কন মাগুরার মানুষ তো সেতা আমি জানতাম একটা সেতা হইব বাংলাদেশে এমন এমন নাস্তিক আছে দেখবেন মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা কয় আছে না নাই এর বিরুদ্ধে এর বিপক্ষে কয়েকদিন আগে দেখছেন ফেসবুকটা গরম ছিল টাকলা মুড়া গেছে গা নিভাত হইয়া
এর মাঝে মাঝে দুই একটা উঠব মনে রাখবেন এদের বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে ঠিক ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন আল্লাহ শব্দটা এমন একটা শব্দ ও পৃথিবীর কারো শব্দের সাথে মিলবে না অতএব এবার আমার দিকে তাকাবেন কোন আওয়াজ করবেন না মুসা পয়গম্বর বললেন আল্লাহ তাহলে আমার একটা কাজ করতে দাও সারাটা জীবন আমি দুধ আর মধু খাবো এ মুসা দুধ আর মধু খাবি ঠিক আছে কিন্তু সুন্নাত নিয়ত করে তোর উম্মত যদি খায় তাদেরকে আমি অনেকগুলো রোগ থেকে হেফাজত করব তা আমি কি করব মহিলা বন্ধু জায়গা না দিলে মহিলাকে জায়গা এমনি বেশি লাগে জাত খুব করা জাত ওরা জীবনও চাইবে কইবে না আপনি জানেন না এই মাসলা পুরুষ একটার উপরে তার একটা ঠ্যাং উড়াই দিতে পারে হুজুরের দশ জন এক জায়গায় একজনের ঠ্যাং আর একজন উড়াই দিবে এই জাত মহিলা একজনের গাল লাগে একজন আসবে ও কেমন এই শরীর মুখ ঘুরে বলছে কি ব্যবসা করতে ওকে মুখ জানটার চোটে ওকে বইতে পারবো না অতএব চাপলে চাপুক না চাপলে যাও গা আমার কিছু করার নাই আমার সামনে যারা আছে গোসা ভাই বইতে পারি কথা কর না কেন ওই লেডিসের দেশের বয়সানের আমার সিস্টার নাই ওরা বইব না কইও লাভ নাই আল্লাহ তারপর আমার যেই মা একটু আর একজন মার সাইডে বসতে দিবে তাকে মা ফাতেমার গাড়িতে জান্নাত দিয়ে আল্লাহ দোয়া দেওয়ার পর যদি কোনো মহিলা সাইফা না বসে এ বাইতে যাওয়ার পরে তার স্বামীরে ঠিক করে দেন মারার লেগে বই বই বলে ইনশাআল্লাহ মারহাবা কর আরো জোরে কর এখন যুবকরা চিন্তা করেছে যে ছেলের বিয়ে হয় নাই ওই ছেলে কি হবে ও খাইবো একদিন দেহ ও একের মত কিছু দিন খাইবো এক সময় যদি সাইফা না বয় তবে আমার মারা খুব ভালো একজন সাইফা বই আর এক মাকে জায়গা করে দেবে ইনশাআল্লাহ বলেন মা আপনার নাম আমি শুনতে পাইলাম আপনার চেপে চেপে বসেন ইনশাল্লাহ আপনার মায়ের জাত আপনার নবীর মা ইলিয়াস রহমান জিহাদির মা কালাসরার মা দলাসরার মা কথা বলেন না কেন আপনি মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আপনার সাথে দামি আর কেউ নাই আপনাকে দামি আপনারা বজায় রাখেন মুখ গুল্লি চুল্লি না দিয়ে এক মহিলার এক মহিলার জায়গা করে দেন ভালো হইব ইনশাল্লাহ বলেন বাস বাদ দাওয়াত দিয়ে দিছি আর কানে কানে গান গান করবো না ভাই কথার ভিতরে ডিস্টার্ব হলে কিন্তু ডিস্টার্ব হয় তাই না আপনাকে ডিস্টার্ব হয় না যদি দেখে নাই একজন খালি ফুসুর ফুসুর হুজুর এটা হুললি মেজাজটা করো মেজাজ অতএব যাই হোক আপনার খুব ভালো মানুষ বলেন তো আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ নারাই তাকবীর শয়তান গেছে গা কিন্তু এবার আমার দিকে তাকাবেন দুই নয়নের পানি দিয়ে আল্লাহরে খুশি করবেন বাজান রে মুসা পয়গম্বর বললেন মালি তুমি যদি একবার বলতা আমার উম্মতে মুহাম্মাদের খাতায় নামটা দিছো কিনা এ মুসা আমার নবীর মাঝে তোর মাঝে ডিফারেন্স থাকবে 3000 বছর মারহাবা বলেন তোর 3000 বছর পরে আইবা আমার নবী দুনিয়ায় তাহলে সে আহে নাই এখনো আল্লাহ বলে আসে নাই 3000 বছর পরে এবার দিলটা নরম করে কানবেন কে কইছে আপনার গুনাহ মাফ হইব না আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম জীবনে কত গুনাহ করছেন গুনার কোনো চিন্তাই করেন না শুধু একবার যদি এইভাবে আল্লাহরে বুঝাইয়ে কইতে পারেন তুমি মওলা মাফ কইরা দাও বান্দারে গুনাহ করে ক্ষমাচাইছি দরবার তোমার মাতার বান্দা বনে জমিনে মাফ কইরা দাও তোমার নামে খাতি
কইরা দাও তোমার নামে খাতির বজন্ড আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই আমার নবী বলে উম্মতের রে জীবনে যত গুনাহ করছ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما ايمان دا تي كتو گونه کرتے بارش کور إلا من تابا إلا هر پر استستا دي الله مستستا منه بل علماء اکرام بزده زاتو گونه کر بي একবার যদি আমার চোখের পানি দিয়ে ডাক দিয়ে বুঝাই কইতে পারবস কিন্তু ডাকটা হতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ডাকটা হতে হবে আত্মশুদ্ধির জন্য এখন মাপসে যাবে আবার যাইয়ে পরের ক্ষেতের পিয়ে চুরি করবি গম চুরি করবি কলই চুরি করে গাই রেখাবি না মাপটা হতে হবে সেই রকম ডাক একটা ডাক দিবি ডাক দিতে দেরি আছে তোর জীবনের গুনাহ মাফ করে দিবা আমার কোলে উঠাইয়া ইউবাদ্দিরুল্লাহ সাইয়্যাতি হাসানা তোর যত পরিমাণ গুনাহ আমি মাফ করব তত পরিমাণ নেকের জায়গা ওই জায়গাটা আমি ভরপুর করে দেব যেটা তোর শেখ হাসিনা সরকারও পারবে না খালেদা জিয়াও পারবে না আমি পারব কারণ কি জানোস ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা আমার নামে লাস্টে একটা শব্দ আছে ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা যেটা পৃথিবীর কোন বাদশার লাস্ট নাই শেখ হাসিনা 45 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে যুদ্ধ অপরাধীর ফাঁসি দিছে ক্ষমা হয় নাই আমার আল্লাহ বলে 40 বছর আগে কি করছো এটা আমি দেখব না আমি দেখব কালকে তুই গুনাহ করছো আমি তাকাবো না আজকে করছো তাও তাকাবো না 40 বছর আগে গুনাহ করছো তাও তাকাবো না তোর চোখে যে সময় পানি দেখব ওই সময় মাফ করে দেব কারণ ওয়াকান আল্লাহ গফুরুর রহিমা শুধু আমার দিকে তাকাবেন চাতক পাখির মতো তাকাই থাকবে জীবক তো পাও দূরে দূর সিলিয়াস রহমান জিহাদি তোর এলাকায় আর আসবে না মাগুরা শ্রীপুরে কারণ আমি মাগুরা প্রোগ্রাম সহজে নেই না যে ছেলেটার সুবাদে তোমরা আমাকে পেয়েছো এই যে আমারই ভাই বন্ধুগণ মোশাররফ হোসেন মন্ত্রণালয়ে চাকরি করে উনি আমার খুব মহাব্বতের মানুষ ওনার গাড়ির ড্রাইভার তুহিন এই গ্রামের ছেলে ওই এমন ভাবে আমারে ধরছে হুজুর যাইতে হইব আমার মান সম্মানের প্রশ্ন যা মাগুরে যাই না জামু আল্লাহ আনছে জোর করে মারহাবা অনেক কষ্ট হয়েছে বাবা সকালের ঘুম বাদ দিয়ে রাত্রে ঘুমাইতে পারি নাই কারণ আমার বাড়ি হলো ঢাকা কেরানীগঞ্জ গাড়িতেই উঠছি মিরপুরে ঢাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঢাকা ছাড়তে 3 ঘন্টা লাগে কেরানীগঞ্জ থেকে মিরপুর আইতে 10টায় গাড়ি ছাড়ছি রওনা দিছি 7টার সময় বাসাতে ঘুমাইছি কোন সময় কোন আইসি ফজরের 1 ঘন্টা আগে চলাস করে সেই সিলেটের কাছ থেকে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই কষ্টের বিনিময়ে একটাই যদি পাই আপনার চোখে 2 ফোঁটা পানি দেখি এটাই আমার জন্য শান্তি জোরে কর মারহাবা এখন কানবেন কোনো দিক তাকাবেন না শুধু আমার দিক তাকায় থাকবেন আমার চেহারা খারাপ হোক আর ভালো হোক যদি তাকাই থাকেন চোখের জুতি বাড়বে ও আমার কথা কইছে দিয়া তোমার খারাপ লাগতাছে কোন আলেমের চেহারার দিকে যদি কেউ তাকায় থাকে ওরাসাতুল আম্বিয়া মনে করে সে আলেম যাই হোক তার চোখের জুতি আল্লাহ বাড়ায় দিবে সে আলেম কালা সোরা হোক আর ধলা সোরা হোক যদি কোন কোরআনে হাফেজের চেহারার দিকে কেউ তাকায় থাকে আল্লাহ তাকে কোরআনের নূরের কারণে চোখের পাওয়ার বাড়ায় দিবে আল্লাহ তাকে কিয়ামতের মাঠে মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি যে যেন আলেমকে সম্মান করলে তাকাই রইল সে যেন আমি নবীর সম্মান করে তাকাই রইল আজকে তো বর্তমান আলেমগুলোকে আলেমগুলো দিকে নেক নজরে তাকাই না বরঞ্চ আলেমগুলো ভুল কোন জায়গা ওইটা ধরে আগে এই বেটা আলেমরা কি কাঠ দিয়ে বানাইছে না স্টিল দিয়ে বানাইছে যারা ভুল করতে পারে না ভুল করতে পারে না আলেমকে ভুল এত হাইলাইট করো কেন তোর পেট বড় ভুল
কথায় কথায় ভুল তোর নাই দাড়ি মোষ এ কথা বল না কেন এ দাড়ি মোষ সারাডা মরার সাথে সাথে নবী বলবে তোর আমি চিনি না তো নবী যদি লিখে দেয় তোর চিনি না পৃথিবীর এমন কোন সান্দু নাই তোমার চিনবো আর তোমার নজর দিব কথা কর না কেন জোরে কা আলেমদের বুলডে এমন ভাবে ধরে বাইরে ভাই মনে হয় পলো দিয়ে শোল মাছ মারতাছে ধরে তো যাইকে ধরে কথা কর না কেন এই ইমাম ভুল কর লোককে আরে বেটা হারামি আলেম ভুল করতে পারে না সে মানুষ না না সে শয়তান আর শয়তানের জীবনটাই তো ভুলের বেটা কয় ভুল নাই শয়তানের এই কথা বললে তোমার ঈমান চলে যাবে মাসলা জানো অনেক শয়তানের ভুল নাই মানুষের ভুল হবে এখন সরে কইছে শয়তানের জীবনটাই তো ভুল কথা কয় না কেন কেউ যদি বলে শয়তানের ভুল নাই আর জীবনটাই তো ভুলের এই কথা কখনো ভুলেও বলবেন না যে শয়তানের ভুল নাই আর জীবনটাই তো ভুল ভুল আছে শয়তানেরও মানুষের কথা কয় না কেন এই কথা কইবেন অতএব একসাথে বলেন আল্লাহ আছে না নাই আছে আরো জোরে কোন আছে না নাই আছে প্রমাণ দিও মুসলমানের পোলা বুতুম পেশার মতো বয়ে থেকো না শুধু আমার দিকে তাকাও জীবনে একটা দিন যদি আল্লাহরে বুঝায় বলতে পারো জান্নাত তোমার হাতের মুঠের মধ্যে মুসা পয়গম্বর বলে আল্লাহ তুমি এখানে আসলি খালি নবী মুহাম্মাদের প্রশংসা করো যাও আমার নবুয়তি বাদ দাও তো উম্মতে মুহাম্মাদি বানাই দাও আপনাকে কষ্ট হয়ে গেছে গাল দিয়ে সুবহানাল্লাহ বাইরে না এত দামি কথা মুসা নবী একশো চার খানা কিতাব আমার আল্লাহর দামি এই একশো চার খানা কিতাবের মধ্যে একখান কিতাব প্রথম দামি কিতাব নাজিল হয়েছে সেটা হলো তাওরাত কিতাব وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا الله بني اسرائيل نبي بني بني سي موسى رے دامی اکن کتاب دسے کتاب کنن تورا ای تورات کتاب زی موسر پر نازل ہوئی شی موسر کوئی تسا اللہ امرا تر امت بنائی دو اللہ بل موسر تر توازو کلی دی دور جنت آست তুই যে বিনয় হলি বিনয়টা আমার কাছে অনেক পছন্দ হইল তুই ইচ্ছা করলে বলতে পারতি হের কাছে আমি উম্মত মুখে যা আমি তোর ডিমান্ড বাড়াম অপেক্ষায় থাক এখন কানবেন মিরাজের রাত্রে আমার নবীর সাথে আল্লাহর দেখা মিরাজের রাত্রে আমার নবীর সাথে মুসা নবীর দেখা মুসা নবীর সালাম দিতে না দিতে পাগলের মতো ছুটে আইছে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে আপনি জানেন এই হাজার হাজার বছর অপেক্ষায় এসে আপনি আইবেন আল্লাহর আসমানে গতকালকে রাত্রে আমার কাছে একটা ইনফরমেশন আসছে একটা চিঠি আসছে মুসা আমার নবী বাইতুল মুকাদ্দাস ইমামতি করবে সব নবীরা ওখানে মুক্তাদি হয়ে দাঁড়াবে কিন্তু মুসা কেউ কথা বলতে পারবি না বাইতুল মুকাদ্দাস দুনিয়ায় কত হবে না কত হবে আসমানে আল্লাহু আকবার জোরে বলতে পারেন না নবী গো সিটিটা পাইবার পর আমার মনের ভিতরে এত প্রশান্তি লাগছে আমি আপনার বুঝাইতে পারব বজন্ডে এখন শুধু চোখে পানি দেখতে চাই আর কিছু দেখতে চাই না ও মাগুরা শ্রীপুরের ভাইরা মুসা নবীর সাথে যখন আমার নবীর মোলাকাত হয়ে গেছে মুসা নবী আমার নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে নবীজি পৃথিবীতে অনেক নবী দুনিয়া আসছে আপনার মতো নবী কেউ আসে নাই আপনি আল্লাহর বাড়িতে যাবেন জান গো নবী যান
যাইবার আগে আমার একটা কথা শুনে যান আল্লাহ যদি আপনারে কোনো কিছু দেয় আমার উম্মতের জন্য একটু ভাগ লই আসেন আমি আপনার উম্মত হতে চেয়েছিলাম গো নবীজি আমার দরখাস্তটা লয়া যায় আল্লাহর কাছে দরখাস্তটা দিয়ে একটু পাস করাই নিয়ে আসে নবী আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে আসতাম জমিন থেকে 750 ফুট উঁচা নবীজি 3832 টা সিঁড়ি বেয়ে বেয়ে আমি তুর পাহাড়ে উঠতাম তুর পাহাড়ের 3 মাইল আগের থেকে আল্লাহ আমারে জুতা খুলতে বলতো কিন্তু আপনি কিসের 3 মাইল কিসের 30 মাইল কিসের 30 কোটি মাইল আপনি 7500 বছরের রাস্তা জুতা পাই দিয়েছেন দুনিয়ার থেকে কোন মানুষ আসমানে দুনিয়ার কোন জুতা লয়ে আসমানে উঠতে পারে না বজন যারা মুর্দার মারা যায় তাদের জুতা স্যান্ডেল এমন কি তার পুরান কাপড়টাও জামার থেকে খুলিয়ে রাখে ঠিক আল্লাহর বাড়ি যেতে হলে নতুন সাদা কাপড় লাগে ঠিক কথা কন না কেন ঠিক মরার পরেও নতুন কাপড় নিয়ে যাইতে হবে দুনিয়ার কোন কাপড় পুরান কাপড় শরীরে টানিয়া যাবে না বাবা বাবা রামান নবী পুরান কাপ পাঞ্জাবি গায় পুরান জুতা পায় ওই টুপিটা মাথায় হাতের মধ্যে একটা আংটি যেরকম মারহাবা এই অবস্থায় যে অবস্থা নবী বালিশ মাথায় দিয়ে উম্মে হানির ঘরে ঘুমাইছিল ওই অবস্থায় গেছে জোরে কোন কাপড়ের জুতা রামান নবীর পায় তাও জুতাটা যেই জুতা পাই দিয়া সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর এই আয়াতের তাফসীরে দেখবেন তাফসীরে জালালাইন হে মুসলমানের পোলা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন আমার নবী যেই জুতাটা পাই দিয়ে গেছিলেন ওই জুতার সোল অর্থাৎ কাঠ দিয়ে যে সোল বানানো ছিল ওই সোলটা আঠাটা ছুটানো সামনের বাগে ছুটা ছুটে গেছে গা কেন ছুটছে একটু পরে বুঝবেন জোরে কন মারহাবা আরো জোরে কন কষ্ট হইতেছে এবার কানবেন কারো দিকে কেউ তাকাবে না শুধু একজন আর একজন তাকায় কানবেন না নিজেরটা নিজে কানবে না আরে মুসা নবীর মতো মানুষ আবার দবি রে কয় দবি আমি যতবার আল্লাহর সাথে কথা বলতে আসতাম ততবার আমার জুতাটা খোলা লাগতো 3 মাইল আগের থেকে আরে আপনি আল্লাহর বাড়িতে আইছে এখনো সে সোল ছুটানো কাপড়টা ছুটানো জুতা পায় বজন রে আমার নবী জিজ্ঞেস করলেন মুসারে তুমি কি একবার জিজ্ঞেস করলে না আমার জুতাটা পুরান বা সোলটা ছুটা কেন হে মুসা আমার পায়ে যেই জুতাটা দেখতেছো এই জুতাটা পায়ে দিয়ে আমি তাইবের মাঠে গেছিলাম তাইবের ছেলেরা আমার এমন মার দিছে রে মুসা আমার এই জুতা মোবারক রক্তের বন্যা বয়ে বয়ে আটকে গেছিল পরবর্তীতে আমার এই জুতাটা খুলতে যাইয়া সোলটা ছুইটে গেছে আমি ইচ্ছা করলে কাপড়ের জুতা সেলাই দিতে পারতাম গো মুসা আমি নবী ভালোভাবে সেলাইয়ের কাজ জানি দুনিয়ার এমন কোন কাজ নাই আমি নবী জানি না আমি জুতাও সেলাই করতে পারি টুপিও সেলাই করতে পারি আমি নবী পাঞ্জামিও সেলাই করতে পারি রে মুসা আমি কেন জুতাটা সেলাই করি নাই জানুনি মুসা
যখনই আমার উম্মতের জন্য দোয়া করি এই জুতাটা পায়ে দিয়ে বসে পড়ি হোসেন আমি আমার উম্মতকে সামনে নিয়ে বলি আল্লাহ এই যে সেই জুতাটা পায়ে দিয়ে আজি মালি উম্মত আমার গুনাহগার গো জমিনে উম্মতেরে মাফ কইরা দাও নিজ গুনে উম্মতেরে মাফ কইরা দাও নিজ গুনে যুবক বাইরে ও দাড়ি পাকা বাবা আমি দেখবো মাগুরের জমিন এখন কার চোখে কত পানি আমি জানি নাই মা পেলে কার জানো জনম দক্ষিণী মা মায়ের মতো দরদি কেউ নাই রে এই পৃথিবীতে একটা দরদি আছে বাবা বিনা পয়সায় তোমার আমার পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে সেই দরদিটার নাম ছোট্ট করে হলো মা বাজন রে ভিজা জায়গায় মা ঘুমাইতো তুমি সন্তান আমি সন্তান রে শুকনা জায়গায় রাইখে মা কত আরামে তোমার আমার লালন পালন করলো আজকে কিন্তু সেই মায়ের এমন একটা কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিছি বাবা তাকায় দেখ জীবনের শেষ পালকি তো ওঠার ইউনিফর্ম জীবনের শেষ পালকি তো ওঠার সেই কাপড়টা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমি আমার মাকে এইরকম তিনখানা পাঁচখানা কাপড় দিয়ে বিদায় দিছি রে বাবা তোমরা কারা জানো মারে বিদায় দিয়ে বাসবাগানের নিচে শুয়ে রাখছো এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের মতো আপন কে হোনা মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয় আল্লাহ দেখো কত বাবাজি বয়ে বয়ে কান্তাছে তুমি না কইছো বান্দা চোখের পানি পড়তে দেরি আছে তোর জীবনের গুণ মাফ হইতে দেরি হইব না আল্লাহ দেখো কার মা যেন বইয়ে রয়েছে কবরে কার বাবা যেন কবরে শুয়ে শুয়ে কান্দতেছে আল্লাহ এদের চোখের পানির খাতিরে বাবা মার কবর আজ মাফ করে দাও আল্লাহ দেখো কেমনে কান্দে তুমি না কইছো পাল্লিয়া হাকুল কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা বেশি করে কানবি কম করে হাসবে আমার কাছে কান্না খুবই পছন্দ যুবক ভাই এ ভাই তোর কলিজায় হাত দিয়ে দেখতো ভাই জীবনে কত গুনাহ করছো তুই দেখতো কত গুনাহ করছো শুধু আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখাই দিবি তোর মত আজকে আল্লাহর কাছে বন্ধু আর হাত দুটা আসমানের দিকে দিয়ে আসামির মতো আল্লাহর জোরে একটা ডাক দে হাত দুটা উঠা দে ডাক দে দে আল্লাহকে ডাক দে ভাই ডাক দে ডাক দে ডাক দে যুবক ডাক দে আল্লাহ তোমায় ডাকে বান্দা মাহফিলে বান্দার গুনাহ মাফ করিবা এখনি আল্লাহ এ আল্লাহ তুমি দেখো না কার অন্তর যেন এখন মায়ের ব্যথাটা সাইফে উঠছে হারে এই শীতকালে মা ভিজানো পিঠা বানাই দিত বাবার রস এনে দিত 7-6-7 গুণ্ডে চিতই পিঠে ভিজে মা খাওয়াইত আজকে মা নাই কেউ খাওয়ায় না এমন মহিলা প্যান্ডেলে কত মা বইয়ে বইয়ে বুকটা ফাইটে যেতেছে যে আদিরে
ঠিক কথাই বলছ আমার মাও তো বিয়ের আগে এইভাবে আমারে খাওয়াইছে আজকে আমার মা নাই আল্লাহ দেখো দাড়ি বাঁকা বাজানদের মনে পড়ে গেছে সেই মায়ের হাতের পিঠার কথা ভিজানো পিঠা পাটি সাপটা পিঠা এই ইলিয়াস রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাইয়াছে 12 বছর বয়সে মাদ্রাসা থেকে আসতাম আমার মা 6-7 পাদের পিঠা আমারে খাওয়াইতো আজকে মা চলে গেছে কে আর বানায় খাওয়াই করবে আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা আল্লাহু আকবার বলতে পারেন না দেন না জোরে একটা ডাক দেন আল্লাহর কষ্ট হইতাছে যারাই কানছেন তারাই বাদশা আমরা যারা মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় দেখবেন আমরা যারা গরিবের ঘরে জন্ম নিছি বাবা বাবা 30 টাকার উপরে একটা টাকাও বেশি দিতে পারে নাই আমি ইলিয়াস রহমান জিহাদি 50 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার একদিনে ছিল না আজকে যদি মনে করি 50 বেরেল তেল আমি এক ঘন্টায় কিনবো আমি কিনতে পারি কথা বলেন না কেন আল্লাহকে 100 গ্রাম কেরাসিন তেল পর কেনার মতো তৌফিক আমার ছিল না শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিই যে কিতাবে যখন 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না তখন আমার মা ছিল আজকে আমার সবই আছে আমার মা নাই এখানে কত মানুষ আছে জজ ব্যারিস্টার মন্ত্রণালয়ে চাকরি করে এসপি ডিসি মেম্বার চেয়ারম্যান এমন একদিন ছিল তোমার বাবা তোমার একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না একটা মাফলার কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না পরের শার্ট গায়ে দিয়ে স্কুলে গেছো কলেজে গেছো পরীক্ষা পরের কাছ থেকে কলম চাইয়া খাতায় লেখছ আজকে তুমি খাতা কলম দান করো কিন্তু যেই সময় তুমি পরেরটা পড়ছো সেকালে মা ছিল আজকে তুমি দান করো টাকাও এদিকে এ মিডিয়ালা বসো বসা শুধু আমার দিকে তাকায় বলেন এই জমিনের মালিক কে আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন আর মাওলানা দেখাই দিবেন আল্লাহ তোমার কাছে বলে চোখের পানি অনেক দামি দেও না দামি জিনিসটাই তো ফেলাই দিছি দেও না মাফ মাফ করে দেও না এখন কানবে না উলামা ইকরাম আমার নবীর ইশকের আগুন দিয়ে যদি কারো কলিজা ফাটায় এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে সে আলেম হোক আর গায়রে আলেম হোক তার গুনাহ থাকতে পারে না পারে না পারে না পারে না গুনাহ মাপের জন্য সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো চোখের পানি এটা কোনো আলেমের চোখের পানি খাস না কোনো জাহেলের চোখের পানি খাস না শিল্পীপতির চোখের পানি খাস না কোনো রিক্সা চালকের চোখের পানি খাস না যেই ফেলাবে সেই মাপে তবে তার চোখ দিয়ে খুব দ্রুত পানি আসবে যার অন্তরের ভিতরে হারাম জিনিস কম ঢুকছে যার অন্তরটা গুনা দিয়া ভরপুর কম হইছে তার চোখ দিয়ে পানি পড়বে সে আলেম হক আর গায়ের আলেম হক তাকানের দিকে বাজানরে আমার দিকে তাকাও মুসা পয়গম্বর বলেন নবীজি আমি আর শুনতে চাই না আপনি আল্লাহর বাড়িতে যান এ বাজান আমার নবী আল্লাহর বাড়িতে গেলেন আমার আল্লাহ আমার নবীরে বলে নবী গো আপনার এই জুতা মোবারকের ধুলাটাই আমার আরশে আজিমে চাই আমার নবী তো জুতা খুলতে চাইছিল আল্লাহর বাড়ির বাউন্ডারিতে ঢোকার আগে চাইছিল ধাবা দিয়ে আমার আল্লাহ ধরে বলছে ধরে কর মারহাবা না 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 জুতা খোলা যাবে না আসেন 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 এবার জান আমার আল্লাহর সামনে আমার নবী বসা ইন দি মিন টাইমে দুইজনের মধ্যে কথোপকথন কালাম হচ্ছে কালামুল্লাহ কালামুর রাসূল দুইজনের মধ্যে কথা হচ্ছে আল্লাহর কথা হলো কোরআন নবীর কথা হলো হাদিস কথা হচ্ছে বা জানবে দুইজনের মধ্যে কথা হইতেছে আমার আল্লাহ কথা শেষ করার পরে নবীরে বিদায় দিচ্ছে এখন চিল্লাবার কানবা আমি দেখবো নবীর আশে কয়জন আছে গো বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আমার মাওলানার মাপ করতে লাগবে 1 সেকেন্ডে এ মাগুরা শ্রীপুরের যুবক ভাইরা রে আমার আল্লাহ নবীরে বিদায় দেওয়ার সময় বলেন নবী গো উম্মাতের লাইগে চাইছেন আমি হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ
জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ নবী আমার 50 সপ্তাহ নামাজ পাইয়া এমন দৌড় দিছে ও ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার আল্লাহ 50 সপ্তাহ নামাজ মুসা নবী বলে হুজুর আমার কথারে কইছিলেন আমি যে আপনার উম্মতের খাতার জন্য একটা দরখাস্ত সাবমিট করেছিলাম হ্যাঁ মুসা কইছিলাম মুসা নবী কয় আলহামদুলিল্লাহ নবীজি তে আল্লাহর সাথে কি কথা হলো মুসা এমন কথা হইছে আমি খুশি হয়ে গেছি ভাই কি আল্লাহ আমার 50 সপ্তাহ নামাজ দিছে সুবহানাল্লাহ না আসতে গেলে ঠকবেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এ মুসা আমার আল্লাহ আমার 50 সপ্তাহ নামাজ দিছে আমার উম্মতের হাদিয়া দিছে পুরো ব্যাগ ভর্তি করে দিছে কোনো ফাঁকা নাই মোকাম্মল 50 মুসা আলাইহিস সালাম দিব্য কামরায় বলে হুজুর আপনি কি ভুলে গেছেন আমার উম্মতরে নামাজ দিছিল মাত্র তিন ওয়াক্ত আসর মাগরিব জোহর এই তিন ওয়াক্ত নামাজ হেরা তো পড়েই নাই বরঞ্চ মাঝে মাঝে আমার আর আল্লাহরে পড়তে কইতো কইতো কি তোমরা দুইজন আজুর গিয়াছো তোমরা বড়রা ওয়াদা সিহা ওয়া বাসালিহা আমাকে পিয়াজের খেতে আদার খেতে কাম আছে এই কথাজন বলছে আমার আর আমার আল্লাহরে মাঝে মাঝে নামাজ পড়তে বলতো কই তোমরা দুজন আজুরি আছো তোমরা পড়ো আমাকে পিয়াজের খেতে পানি দিতে হইব সময় নাই এই দুহারের সময় ঠাটা ভাঙা রোদরে পানি দিতে হইব কোরআন শরীফের কথা ভাইবেন না বানাই কইতেছি গম খেতে পানি দিতে হইব হিত্তাতুন না ফিরালা তারপর আল্লাহ বলছিল গম খেতের ভিতরে যা কিছু করস না করস তাড়াতাড়ি তওবা কর কিন্তু করে নাই এই কথা বলার পরও তওবা করতে কইছিল আল্লাহ তাকে করে নাই এ মুসলমানের পোলায় দিকে তাকান মুসা পয়গম্বর বলে তিন ওয়াক্ত নামাজ পড়ে নাই তারা আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো কেমনে আপনার উম্মত তো সাইজে ছোট আর আমার উম্মত তো দামরা দামরা একটা এক একটা লম্বা ছিল 19 হাত 18 হাত 27 হাত 25 হাত 26 হাত ছোট যেটা হেডা ছিল 13 হাত এই বান্দর গুলো রুকুতে গেলে মনে হয় তাল গাছ একটা পড়ে দিছে এত বডি যা 19 হাত লম্বা আর বডি তো তোমার আমার লম্বা এত বড় বডি দেখালি মিয়া কথা কর না কেন যে বেটা 19 হাত লম্বা হ্যাঁ তার মেয়ে স্টেজ লাগবে খালি বইতে হাত পারা সেরাই দিয়ে বইতে কথা কন না কে যে বেটা 19 হাত লম্বা হ্যাঁ বডিটাই তো 3 হাত লম্বা হইব নাহলে হ্যাঁ বডি থাকবো কেমনে মিয়া জনেই কথা শুনছে হেরা হুজুর তিন ওয়াক্ত নামাজ পড়ে নাই এত বডিতে শক্তি থাকা সত্ত্বেও আর আপনার উম্মত তো সাইজে ছোট কারণ আপনারা দেখিতে বুঝতেছে আপনার সাইজ কি নবী আপনি আল্লাহর কাছে কোন ঠিক কথা কইছো আমি যাই গেছে আল্লাহ আমি আইছিলাম আমার আল্লাহকে আমি সব জানি আর এই কাম আমি ঘটাইছি বলে মুসার বাপের ক্ষমতা আছে না আপনারা ডেকশন দিবে ও নবী আর বাপের ক্ষমতা আছে আইন যান পাঁচ ওয়াক্ত কমাই দিলাম আমি আর ওয়াজি করব না আল্লাহুম্মা আমিন রব্বানা আমিন আল্লাহু আকবার এমন আজ ধরেন আল্লাহ তোমার মা গুরা শ্রীপুরের লোক আওয়াজ দেয় না এই জন্য ছেড়ে গেলাম গো আল্লাহ আল্লাহ এক শরীরে জোর নাই এই জন্য আমি মুনাফাত করে দিলাম ঠিক আছে এইবার আওয়াজ দেন না জিকে মুনাজাত করে দিবি রেডি জান নবী পাঁচ ওয়াক্ত কমাই দিলাম কয়েক তো থাহে হুজুর আমি কি বানাই কইতেছি বুখারী হাদিস আছে না নাই তে নবী আমার আল্লাহর কাছে নয় বার গেলেন পাঁচ নন এই সেই ক্লাস টুর বই নামটা পড়েন চাচা পাঁচ নন 45 দেখছেন কামে লাগে ওয়াজে পাঁচ নন 45 45 ওয়াক্ত গেল গা নয় বার যাইয়া মুসার কাছে যায় পাঁচ ওয়াক্ত করে কমায় আপনাকে পরশটা আসতে পারে তাহলে কি মুসার কি ডিমান্ড বেশি না কারণ আছে একটু পরেই বুঝবেন তার সাথে সবচেয়ে বেশি কারণ দেখেন মুসা নবীর উপরের তালায় কিন্তু থাকে ইব্রাহিম জাতির পিতা কারণ সপ্তম আসমানে হলো জাতির পিতা ইব্রাহিম বহা সিদরাতুল মুনতাহার গোরে যেখানে জিব্রাইল বহা ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে জোর করে মারহাবা ইব্রাহিম আলাইহিস সালাম রবার ঠিক কইরা ষষ্ঠ আসমানে যাইয়া মুসল্লাকে খালি নয়ক্ত পাল্টায় নয়বার গেছে আর
খালি ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে দেহে আমার পোলাটাই করে কি আমার আল্লাহ কে ইব্রাহিম এখন কথা কবি না তুই আবার বাবিশটা যে বাপের সাথে পোলার দাম বেশি তোমার দাম তোমার কাছে আছে মুসা এ ইব্রাহিম কারণ মুসাও তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুনেন কেন সন্তান কোরআন থেকে কই বাপতাছেন আমি গোপালগঞ্জের খেতের দিয়ে নিয়েছি না কোরআনে কি কয় শুনেন মুসা যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুনেন ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين সমস্ত মিল্লাতে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ এ যুবকে কই যাও আল্লাহ তোর বাপের মতো লোক বইয়ে রইছে তুই এক আঙ্গুল জায়গায় যাস গা কুমার বেটা ফেসবুকের পাটি এডি তুই আর মাত্র কত কম 5 মিনিট না হ না হ তাহলে সে ডাউট বল লুঙ্গি আর প্যান্ট উঠে না দাদা ঠিক ও মুদ বেহেনে মুদ দেখি মমতাজের প্যান্ট নিয়ে যাই বগা কথা কর না কেন গাজীপুর ওয়াজ করতেছি আমি সূরা ইউসুফের তাফসীর হিন্দি বিন টাইমে কয়ে দিছি যে উঠবে ওটা বসা করলাম আর আবার সেই আমার ওয়াজের বয়স কিন্তু 22 বছর আপনি ভাইবেন না আমি 2 দিন আগের বক্তা এই মাগুরা বহুত আইছে আমার জীবনে মারহাবা বলেন মারহাবা মাগুরা কালীনগর বাজারে বহুত বার আইছে আমি লা 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 তুমি কি ভাবতাছো এদিকে দেখান এই দাড়ি মুস পাকে না দেয় বলতো সেন সুটকা বরকা 22 বছর আমার ওয়াজের বয়স বেড়া আমাকে গোপালগঞ্জের লোকের পাকে দেরি কইরা দেও না মাননীয় প্রধানমন্ত্রী 80 বছর বয়স অর্ধেক পাকছে যাব এই জন্য গোপালগঞ্জের লোক পাকে দেরি করে আমার দেরি দেরি করে ভাগতাছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ এই ইউটিউবে যত জড়তলা বক্তা দেন মাত্র দুই একটা সারা সব আমাকে জুনিয়ার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা ইউটিউবে আগে যাই নাই এই তো কয়েক বছর ধরে ওরাই ঘুরে ঘুরে আমাকে বাইর করছে আমার এগুলো ছিল না এদের নাই যে আজরাইল গুলো চাই রেছে কতগুলো চোখ আমার চোখ দুইটা দেখে নাই এই বদমাশ গুলো চোখ কয়টা তাই দেখেন আমার জনগণের চোখ ফাঁকি দিতে আর বয়স চোখ ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই কি কমু আর পট করে দিব সাইরে আর ছাড়ে কি যেটাই বাস দেওয়ন যায় ওইটা ছাড়ে ভালো ডাইরা ছাড়বো না এই যে কান্তাছেন এগুলো ছাড়বো না যেখানে বাস দেওয়ন যায় ওখানে ছাড়ে কথা কর না কেন মিডিয়ারে বরদোয়া হন দেই একের জনমের দেয়া দেই বরদোয়া একজন দেখবেন এক আলেমের সাথে আর এক আলেমের তারুজ হয়ে যাইতেছে ডিভাইডেড হয়ে যাইতেছে কথা বলেন না কেন এই যে দেখো যে কাটিং করতেছে এ তুই বয় এখানে পুসুক মারিস তুই বয় তো বুঝছি তুই ব্যাটারি পাল্টাবি তোর ব্যাটারি আর ওটা শেষ সব কটার ব্যাটারি যাব গাল্লা মন যে কি কষ্ট জানেন এই মিডিয়ার জন্য আবার এমন জায়গায় না করবেন তাও পারবেন না ও জোর করে লোব হইব খুব বিপদে আছে রে ভাই এগো চোখ ফাঁকি দিয়ে কোনো মাহফিলের সিস্টেম নেই কই বিলের মধ্যে যাই হ্যাঁ যে দেহে আজরাইল গুলো বেয়ে গেছে আমি তো ভাবছিল আজকে মিডিয়াই বনাই মা ঘুরে দেখেন গেলে অবস্থা অবস্থা আমি আল্লাহর এত প্রশংসা করি আল্লাহ এগো হাত দিয়ে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাইবো আর কবে মরার পরে মনে হয় তাছাড়া সিস্টেম নাই টাকা নাই দিকে মুসলমানের পোলা গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর হিন্দি মিন টাইমে কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে এখন ওই চাচা নে কি করব সাথে চিন্তা করতেছে যদি উঠি পোলা বান যদি লুঙ্গি টেনে ধরেন ভীতি কিস্তির মধ্যে ভরে গেলাম না আবার সূরা ইউসুফের তাফসীর তো নাহনু না কুসা আলাইকা আহসানাল কসাস এই সূরা আল্লাহ স্পেশালিস্ট এমন ভাবে মজা করে নাজিল করছে এটা শুনলেই মানুষ কান্দে এটা শুনলেই মজা লাগে কথা কর না কেন কে বলতে ইউসুফরে ফেলাইছে কুয়ার মধ্যে বালতিটা ফেলাইছে বেড়ার উড়ানো হিন্দি মিন টাইমে সাসারে পোষাবে গুতাইতেছে বুড়া মানুষ উঠতেও পারতাছে না সাসায় চিন্তা করে উঠলেও যদি লুঙ্গিটা না খায়
হুজুর যেভাবে কইতাছে উড মুয়ান্না প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না ওইডারে লুঙ্গির মধ্যে নিছে ওইডা নিয়ে চাদর দিয়ে ঘিরে আছে আস্তে আস্তে ছাড়ছে আমি তো জানতাম না পরে হুমছে আর কি যখন ছাড়ছে বাবা আধা ঘন্টা আগের সাফা জিনিস ও স্যারসারাই উঠছে যখনই স্যারসারাই উঠছে আষাঢ় মাসে পানির মতো এক পোলা কয় সাসা এ কি স্যারসারাই কি কথা কই না কথা যে হাতির ডরে মুইতে দিছি আমি কারো কাছে কষ্টে পোলা কি আর কয় কি কষ্টে দিছে দৌড়ি পোলায় দিছে মাইরিয়া দিছে সাসা মাইরিয়া দিছে যে হাতি মুতাই দিছে ভাই পাঁচ মিনিটও যায় না আমার মাঠ পিছনে তো খালি খাওয়ার দার একটা উঠবি না আল্লাহ আকবার জোরে বলেন তো ওই দিদি জায়গা কিছু দি কম আমি ওয়াজি করে নরে ধরে না রাখতে পারলে ধোয়া ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إبراهيم عليه السلام ربا ٹک کرے نوئے بار گئے سے پاس نو نوئے بار گئے موسا ایبار کمپیٹیٹ امیر کمہ مونا پاس اکتو اس موسا کوئی حضر ایڈے بار مونا نبی کا دور পারবো না মানে পারবো এটা কি তোমার উম্মত না আমার উম্মত আমার মাগুরা শ্রীপুর উম্মত গুলি তুমি জানো না মাঘ মাসের শীতের মধ্যে ওযু করে মসজিদে যেরকম কাঁপবো নামাজে দাঁড়াইয়া তারপরে নামাজটা বলবো মাগুরার উম্মত গুলি মোহাম্মদপুরের উম্মত গুলি শ্রীপুরের উম্মত গুলি কলের পানি দিয়ে ওযু করে মাদ্রাসার ছেলেগুলি বাবা ঠিক মতো শীতের কাপড় কিনে দিতে পারে না একটা চাদর নাই একটা সোয়েটার নাই একটা মোজা নাই হেফজখানার ছেলেগুলো তোমরা তো খালি বাস দাও আর আলেমুল আমার বক এ মগার বো মগা পাল্লা ইয়া হেফজখান আইয়া দেখো এখানে আইয়া দেখো হগলগাড়া হগলডাঙ্গা না হগলডাঙ্গা আশা বলেন মানুষ আইয়া দেখো রাত আড়াইটার সময় হাফেজ সাহেব খালি একবার কলিং বেলে সাপ দেয় এই গরিবের পোলা লাভ দিয়ে উঠে খেতা মাথা থুইয়া যদি হাফেজ সাহেব আবার কিছু কিছু আজরাইল মার্কে বদমাইশ হাফেজ সাহেব আছে গরুর মতো ছেলেগুলো পিডায় কোরআন হাদিসের কোথাও পাইবে না তালেবে ইলমকে হাত দেয়া যাইতেছে আমার এতিমখানা হেফজখানা ছেলেদের গায়ে হাত দেয়া আমি পুরা নিষেধ দরকার তুমি বাগো বেড়া হাফেজ তোর মতো হাফেজ আমার লাগবে না টাকা থাকলে হাফেজের অভাব আছে নি বেড়া কোরআন হাদিসের কোথাও পাইবে না গরুর মতো পিডান হ্যাঁ পিডানের সিস্টেম আছে ওই সিস্টেমে পিডাই তৈব পিডাই কি কুত্তাও পিডায় না ভাবে কাতি মাসে কুত্তাও পিডায় না হারামি হাফেজ সাহেব কথা বল না কেন এগো সন্তান কোনদিন কোরআনের হাফেজ হবে না যারা পরের পোলার এইভাবে গরুর মতো পিটাবে বাবা হাফেজ কোনদিন আর সন্তান হবে না আমি চ্যালেঞ্জ করলাম যদিও হাফেজ হয় আর পোলা হাফেজের কোনো কাজে লাগবে না পরের পোলাডারে পিডাও কি পিটান পাইছো কি ওটা কি গরু নি কোথায় পাইছো কোরআন হাদিসের এইভাবে পিটানো হ্যাঁ চোখের রাগানি সবচেয়ে বড় রাগানি বাংলাদেশে পিডানের সিস্টেম ছিল আরো অনেক আগে যেগুলো আমাগো যুগ ছিল পিডাই আগামুতা বাইর করে দিছে যেগুলারে দিছে সকালবেলা পিডাইছে গলায় গামছা দিয়ে গহরডাঙ্গা দেখছি বড় হাফেজ সাহেব বৈকাল বেলা টান দিয়ে নিয়ে যায় আমাদের সামনে বই হাত তুলে কাঁদছে চল সদস্য বুজুর কবরে কাছে যাই তোর আমি মারছি তোর কাছে আমি মাপ চাই সদস্য বুজুর আমারে মারতে নিষেধ করছিল আমি তোরে মারছি কিন্তু আমার একটু রাগ বেশি তোরে মাইরে বেশি রেছি আমার মাফ করে দে আরে মগা হাফেজ মারে তো মারে আবার বিকালও মারে কথা কর না কেন ওই যে বড় হাফেজ সব গওহার ডাঙ্গা মাইরা যায় না মাঝে বসে দোয়া করছে এমন হাফেজ হইছে কোরআন শরীফ চাল বাজার মতো সুরা ফাতিহার মতো মুখস্থ রইছে আর তুমি এমন মার দিছো ও মুইতা দিয়ে খেতা মেতা ভিজে বাইতে গেছে আর হেজ ওখানে আসে নাই আনারি কোথাকা ছেলেরে মারবা আমি মারতে না করি না সব মাদ্রাসার সমান না হাফেজ ভাইরা তোমাকে পাও দূরে ধরে যাই আল্লাহর কসম করে বলে যাই এমন মারি মারবা না ওই ছোট্ট মাসুম বান্দা জানো আর মুখটা কত পবিত্র তুমি হাফেজ আকাম কুকাম কইরা তোমার জবান অত পবিত্র না ওই ছোট্ট হাফেজটার জবান এত পবিত্র ও যদি একবার মার খেয়ে বইলেই ফেলে আল্লাহ মানে মারছে তুমি দেখো আর জবান এত পবিত্র নবীরাজের মাসুম ওই সাত বছর দশ বছর বারো বছরে হেফজ করার ছেলেটা সেরকম মাসুম নবীদের দোয়া যেরকম কবুল হয় ওই ছোট্ট হেফজ করার ছেলেটার দোয়া কবুল হয় তোমার জাত গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে বেটা
তোমার সওয়াল মাইয়া লুলা হয়ে থাকবো ওগুলা কামে লাগবো না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি ইলিয়াস রহমান জিহাদি পরে পোলারে মাইরা তুমি ভাড়ায় দিবা তোমার পোলারে মাইরা আগাই দিব কতক্ষণ না কেন অনেক হাফেজ কিন্তু আছে এরকম মারে দুই পাও ধরে বলছি খবরদার এইভাবে ছেলেদেরকে মারবেন না কোরআন হাদিসের কোথাও নাই আর মাইর খাওয়ার যুগ চলে গেছে আল্লাহওয়ালাদের হাতের মাইর খেয়েছে গহর ডাঙ্গা দেখছি সারা রাত দোয়া করছে আল্লাহ আমি মারছি আরে তুমি জান্নাতের খুশবু বানায় দাও জান্নাতের খুশবু হয়ে গেছে ওরা তোমার সেই আমল নাই যে মারার অধিকার তোমার আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাজানলে বার আমার দিকে তাকাবেন আর কানবেন এ হোগাল গাও আইসিয়া দেখবেন এ বাজান এই মাদ্রাসার আই দাঁড়াইটার সময় সে দেখবা এ আশাবুল মাদ্রাসায় সাত বছর আট বছর দশ বছর বারো বছর পনেরো বছরের পোলাটা বাজানলে একটা কলিং বিল সাপ দেওয়ার সাথে লাভ দিয়ে উঠে আরামের ঘুমকে হারাম করিয়া আমার মাওলার কালামটার এই ব্যাপারে বুকের মধ্যে নিয়ে বাবা এই ছেলেটা যদি বালে ঘর আগে কোরআন শরীফ অজু না করিয়া সারা দিন রাত চব্বিশ ঘন্টা পরে আর গুনাহ হবে না কারণ ওর পরে কোনো শরীয়ত নাই বালে ঘর পরে অজু করা ফরজ সাত বছর আট বছর বালে ঘর আগে ছেলেটা যদি সারা দিন ঘুমেতে উঠিয়া কোরআন শরীফ পরে এই জন্য এটা করানো যাবে না কিন্তু মাসলা বলে দিয়ে গেলাম এই যদি এই ছেলেটা ঘুমেতে উঠেই কোরআন শরীফ পড়া শুরু করে দৈরা আর গুনাহ হবে না বালে ঘর আগে কিন্তু মনে রাখো এই ছেলেটা এইভাবে বুকের মধ্যে নিয়ে ওযু করে এইভাবে কাঁপে কোরআন নিয়ে কাঁপে যখন কোরআন বুকে নিয়ে কাঁপে আমার আল্লাহর অন্তরটাও কাঁপে জোরে 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 আমার আল্লাহর অন্তরটাও কাঁপে ফেরেশতারা আল্লাহ তোমার অন্তর কাঁপে কার দেহস না ওই যে আশাবুল মাদ্রাসা কাঁপে বড় লোকের পোলারা কম্বল গাই দিয়ে ঘুমায় আর দেখ রিক্সা চালকের পোলারা আশা বলল মাদ্রাসায় ঠান্ডা পানি তো করে কামে ওরা তিলিল কোরআন আর তিলা আমার কোরআনের খুশবুকে সামনে রাখার জন্য তিলা বলে দেখ তুই জানো সাবির ইস্তারা দুনিয়ার সব অফিস আদালত বন্ধ ওই হেফজখানার ছেলেটা দেখ আমার কোরআন চালু রাখছে আমি আল্লাহ ঘুমাই না ওরাও ঘুমায় না দেখ আমি আল্লাহ ঘুমাই না চব্বিশ ঘন্টা ওরা তিনটার থেকে ঘুমায় না তিনটার থেকে ঘুমায় না আমি আল্লাহ ওই মাদ্রাসার পরে খাস ও মাদ্রাসার খল্লা ওই মাদ্রাসার কমিটিদেরকে আমি মাফ করে দিলাম মনে রাখো মনে রাখো এই তালবেলিমরা রাস্তা দিয়ে হাঁটলে ইন্ডিকেট করে কথা বলবা না এদের চোখ ইশারা দিয়ে কথা বলবা না চোখ অন্ধ হইয়া কবরে যাওয়া কষ্ট হইতেছে তাকান এদিকে ওই হেফজখানার ছেলেটা রাত তিনটার সময় যে আমার আল্লাহ রহমতের বাতাস সারা পৃথিবীতে বয় ওই বাতাসটা ওর অজুখানা অজু করতে যায় ওর গায়ে লাগে যেই বাতাসটা তোমার আইএবে মেট্রিক পাস করা পোলা জীবনে ওই অক্সিজেনটা পাবে না যে অক্সিজেনটা ওই গরিবের পোলা পায় আর আল্লাহ রহমতের বাতাস তিনটার সময় আল্লাহ সারে দুনিয়ায় ওই রহমতের বাতাস যার গায়ে লাগবে সেই আল্লাহর উলি হয়ে যাবে ওই বাতাসটা শুধু মাদ্রাসার ছেলেদের গায়ে লাগে তুমি তাদেরকে গালি দাও এত বড় সাহস তোমার কে দিছে তুমি কি জানো ওই বাতাসটা এত ভিটামিন ওই বাতাসটা পৃথিবীর বাতাস অক্সিজেনে মানুষের তাজা রাখে আর ওই রাত তিনটার অক্সিজেনে তার জাহান্নামের আগুন থেকে হারাম করে খবরদার প্রায় তিনটার সময় বাতাসটা খুব সিরিয়াস আর এই বাতাস যাদের গায়ে লাগছে কোনোদিন তাদের গায়ে জাহান্নামের আগুন লাগবে না লাগবে না লাগবে না লাগবে না বাজান দেওয়ার আমার দিকে তাকাও শুধু বাতাস লাগলেই কাজ হবে না তুমি টিভির সামনে বইয়ে যদি বাতাস খাও ওই বাতাস নয় গো বাবা তুমি যদি চুরি করতে যাই রে তিনটার সময় বাতাসটা ওই বাতাস না আমার মাওলার কালাম কি বুকি নিয়ে যদি অজু করার জন্য তুমি অজু খানায় যাইয়া দাঁড়াই ওই বাতাসটা লাগাও খোলা আসমানের দিকে তাকাইয়া বলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা নাফিয়ান আমালান সালিহান আল্লাহ আপনি আমার আমলের জিন্দিগি বাড়ায় দেন বেরেন শক্তি বাড়ায় দেন আল্লাহ আমার মাফ করিয়া দেন একবার এই কথাটা বলতে দেরি হবে আল্লাহ তারে রহমাতের সাদরে ঢাকতে দেরি হবে
যুবক ভাইরা রে এবার আমার মাওলার দেখা দাও মুসা পয়গম্বর যখন নয় বারের বার আমার নবী আসছে আমার নবীর জিজ্ঞেস করে নবী গো আর একবার যান এক উক্ত লয়ে আসেন কইকে পাঁচ উক্ত পারবে না আপনার উম্মত আমার উম্মত তিন উক্ত পারে নাই আপনার উম্মত পাঁচ উক্ত পারবে না আমার নবী বলেন আরে মুসা না এবার উব্বেদ্রে আমি চিনি গো আমি যখন পাঁচ অক্ত নামাজ লয়ে মদিনায় যাব আমার উম্মাদ গুলো খুশি হয়ে পাঁচ অক্ত নামাজই পড়বে এক অক্ত নামাজও কামাই দেবে না রে মুসা মুসা নবী বলে হুজুর বুঝতে শুনে লন এখনো কমাই বারে বিরিটি আছে সিস্টেম আছে আমার নবী বলে না রে মুসা না আমি আর যাবো না হঠাৎ করে টেলিফোনে কিরিং কিরিং আওয়াজ হইতেছে নবী আর একবার আহেন আল্লাহ আকবার বলেন না আহেন আর একবার আহেন আল্লাহ এবার গেলে কমাই দিবে কয় আহেন দশ বার আমার নবী গেছে এবার আমার নবী কিচ্ছু কয় না কমানের কথা কয় না বাড়ানোর কথা কয় না আমার আল্লাহ চুপ করে বলেন নবী চুপ করে আছেন যে এই বেটা সিঙ্গেল একটা থাপুর দেওয়ার কান জড়াই এবার সিঙ্গেল দিস ডাবল দিলে পর্দা ফেটে যাবে মার বেটা এবারে কি নাই দেশে মানুষ নাই নাকি কলার ধরে মারো ওরে আজকে থাপড়ায় দিলে পরের দিন কোনদিন ওয়াজে বইয়ে কথা এই বদমাশ গুলো কিন্তু জীবনে ওয়াজ শোনে না কিন্তু ও প্রত্যেকটা ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করে এই সমস্ত বদমাশ গুলা বানি দুই দিন মারিয়া দিবা পরে তিন দিন আর দুষ্টামি করবো না কথা বলে না কেন সাহস কত বড় একবারে পিছনে কথা কইতেছে টানা ভাঙা ঘুষি দে গোপালগঞ্জে যেমনে ঘুষা এমনি ঘুষা গেছে আর কথা কইব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই দুটো লোক কই যায় একসাথে বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট হ ভাই হ হ আরে হ ঠিক আছে তো ভাই মুসারে ও মুসা যাই আল্লাহ কয় না আর একবার আহেন দশ বার গেছে আশারাতান কামেলা আল্লাহ বলেন দশ বার হলো পরিপূর্ণ আহেন করে গেছে আমার নবীকে আল্লাহ এবার আমি কি কম লজ্জায় কিছু কথাবার্তা পাই না আমার আল্লাহ কয় নবী গো আমি যে পঞ্চাশ শক্ত দিছি ওইটাই ঠিক থাকবো আমার নবী মুখ মনটা খারাপ করে কয় তো তোমার এই নয়বার আইয়া কোমানের কথা কি দরকার ছিল মস্কারা করার পঞ্চাশ বার প্রথমেই কয়ে দিতে আমার আল্লাহ বলে নবী রাগ করছেন এই জন্যই তো কই নবী গায়ে জানে না নবী আপনি যদি জানতেন আমার অন্তরে খবর তাহলে কয়ে দিতে পারতেন নবী গো শোনেন আমি সংখ্যায় রাখবো পঞ্চাশ সংখ্যায় রাখবো পাঁচ সবের বেলা দেবো পঞ্চাশ নবী কয় তাই নাকি নবী আমার লাভ দিছে তোমার পোলা চাইছে আব্বা দশটা টাকা দাও সানাসুর খামু আজকে ওয়াজ হইতে চারশো বললো মাদ্রাসায় তুমি দশ টাকার দ্বারা দিলে পঞ্চাশ টাকা পোলা তিনটা লাভ দিবো পারে তো লুঙ্গি খুলে দৌড় দিব কথা কর না কেন আমার নবী তুমি মাত্র পাগল এখন কান্না আপনার উম্মত পড়বে পাস ডাইন দিকে শূন্য লাগাবো বাম দিকে না ডাইন দিকে শূন্য লাগাইয়া সংখ্যায় করে দিব পঞ্চাশ বাজান্দে বোখারি শরীফে আসছে লম্বা চৌড়া হাদিস আমি যেটা বললাম এবার কানবা পঞ্চাশক্ত থাকবে নবী আমি যেটা বলছি ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ আমি যেটা বলছি এটাই থাকবে কিন্তু পড়বে পাঁচ আমি দিব পঞ্চাশ নবী আবার বলে আল্লাহ আর দেরি করা যাবে না ওকে আমি তাড়াতাড়ি যাই আমার উম্মতরে তাড়াতাড়ি নামাজটা শিখেই দিই এক উক্ত নামাজ পড়েও যদি আমার উম্মত মারা যায় আমি তাগুলো জান্নাতে যেতে পারবো আমি যাওয়ার আগে যদি আমার উম্মত মরে যায় গা ওরে কি আমি তাড়াতাড়ি যাই অন্তত এক উক্ত নামাজ পড়াই আমি এখানে দেরি করলে তো আমার উম্মত না হাদিয়াটা পাইলো না বউ কয়ে দিছে পোলায় কমলা খাইবো একালি কমলা লয়ে আপনি কালীনগর বাজার থেকে কমলা কিনছেন
হগলডাঙ্গা থেকে কমলা কিনছেন ওই মাগুরা থেকে কমলা কিনে একালি কমলা হাতে লইছেন বন্দুকা দোসুটু চা খায় যা না ভাই পোলা ঘুমায় গেলে কমলা আর কফল হইব না পোলারে কমলা খাওয়ামু তাড়াতাড়ি পোলা ঘুমাই যাইব নলে যদি পোলারে ঘুমানোর আগে কমলা না খাওয়াই বলল কে সারাত জ্ঞান জামাইব আমার পোলা ঘুমাই গেছে তুই বেড়ে এখন কমলা দিকে হইব ঠিক না বেঠিক ঠিক আমার নবী তোমার বাবা আপনার বাবা আল্লাহ আমার সন্তান রে ঘুমানোর আগে মরে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি এক ওয়াক্ত নামাজ পড়াইয়া কবরে দেই এক ওয়াক্ত নামাজ পড়াইয়া কবরে দেই কেবল নতুন একটা হাদিয়া পাইছে আল্লাহ আমি না হাদিয়া নিয়ে যাওয়ার আগেই যদি ঘুমাই যায়গা কত দরদি আমার নবী আজকে আমার সেই নবীর কেউ গালি দিল আর জ্যানটা পুইতা ফেলবো ঠিক রাজিয়া শোনা নাই ঠিক রাজিয়া শোনা শোনা আল্লাহকে দেখায় নাও বজন্ডে বার আমার দিকে তাকান মুসা পয়গম্বর বলে নবীজি আমার আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসলেন এখন দেখব আমার নবীর প্রেমিক কয়জন আছে গো বাজার যখন বলছে আমি যাই গো আল্লাহ যাই আমার আল্লাহ বলে নবী গো অন্তত আপনি মেয়েরাজে আমার বাড়িতে আসছেন এর ভিতরে আপনার কোনো উম্মাত মারা যাবে না মরণ তো কার হাতে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور نبي مرن أمار حاتي حياة أمار حاتي وانتو دابدار ميراد ساتاج بسر كان بياك زنو مر بنا أمي ميت توري باس كوري تويدي سيوا نبي كوي تار پر زائد ناوستا فاريتي ونا কত পাগল আমার নবী উম্মতের আজকে সেই উম্মত দাড়ি গুলে সাসে কি সাসা সকাল একবার সাসে অফিসে যাওয়ার সময় আবার একবার সাসে তোর কপালে জুতার বাড়ি হারামি তুই আবার মুসলমান দাবি কর আবার হুজুর গো বকো তোর এত বড় মুসলমান কে দিছে রে বেডা খালি মুসলমানি দিলে বড় বড় মোস রাখলি তোর মুসলমান কয় না খাটাস বুইরে খাটাস আছে 40-50 বছর বয়স হয়েছে এখনো দাড়ি মুসাসে ও আবার দাড়ি মোসাসে আবার নবীর উম্মত দাবি করে নবী বলে মান কাতা আলি হায়াতি কান্নামা উনুকিহি যে দাড়িতে বেলেট লাগা সে আমার কলিজায় বেলেট লাগা নবীর কলিজায় বেলেট লাগা আবার মুসলমান দাবি করে মোয়াগা আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন কষ্ট হইতাছে না 2 মিনিট না রাহো না এবারে সিল্লা গেল না এ মুসা জায়গা আমার আল্লাহ মুসার এইবার কয় 10 বার এবার এ মুসা নবী জায়গা আল্লাহ তো তুমি আমারে কি দিলে এইবার তোরে দিব ইনশাআল্লাহ বলেন তুই কি একবারও জিগাইলি না তুই জাতির পিতা ইব্রাহিম রে 9 বার ওভার টিক করে 10 বার 11 বার ওভার টিক করে তোর কাছে গেল তোর আসমানে একবারও জিগাইলি না তোর দাম কি ইব্রাহিমের থেকে বেশি কয় প্রশ্ন ওঠে না আমার দামের থেকে ইব্রাহিমের দাম কম হইবে কোন দিক দেয় মুসা যদি তোর সাথে ইব্রাহিমের দাম বেশি হয় সে জাতির পিতা তোরও পিতা নবী মুহাম্মাদের জাতির পিতা মুসারে তোর কাছে কেন পাঠাইছি জানোস নি তোর পাহাড়ে দাঁড়ায় বলছিলাম আমি ওই নবীর উম্মত বানায় দাও এ মুসা আমি তুই বিনয়টা দেখে আমি আল্লাহর ভালো লাগছিল রে ওই ভালো লাগাটাই আমি আল্লাহ তোরে আজকে অ্যাডজাস্ট করিয়া 10 বার তোর আসমানে আনলাম মুসা এবার আমার নবীর জিজ্ঞেস করে মুসা নবীর জুতার সোলটা কেন আঠা নাই সেলাই নাই নবীর জিজ্ঞেস কর নবীর এই কপালটা কেন ফাটা নবীর জিজ্ঞেস কর নবীর ঠোঁট দুইটা কেন ফাটা নবীর জিজ্ঞেস কর কানের এই কণ্ঠটা কেন ফাটা এখানে গর্ত হয়ে রয়েছে কে জিগা আমার নবীর জিজ্ঞেস করতে দেরি আছে বাবা নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাস্তাছে মুসারে আল্লাহ শুধু তোমার কপাল আর ঠোঁট দেখতে কইছে বাকিটা কি দেখতে কয় নাই মুসা আর কি দেখতে বলবে আশিকের রাসূল কয়জন আছে এবার দেখায় দিবা তোমার মা কবরে বাবা কবরে তোমার বাবা মায়ের কবরটা খুব জান্নাতের টুকরা হয়ে যাবে বাবা আমার নবীর পিছনের থেকে জামাটা উঠাইয়া বলে বুঝারে
লোকটা দেখলা পিঠটা একটু দেখো গো মুসা আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামাটা তুইলা দেখে পিঠের মধ্যে অনেকগুলা গোস্তের টুকরা কালো কালো হয়ে রইল দুই ঘরের মাঝখানে দেখ একটা রান্দায়ের কূপ আছে রে মুজা প্রথম যখন একটা তায়েফের ছেলে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দেয় রে মুজা আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম রে মুজা আর একটা ছেলে আমার মাথায় এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল মুজা আর একজন দেখলাম রান্দাও দিয়ে পেটে কূপ দিল এ মাগুরা শ্রীপুরের বাজানদারা এখন তুমি চিল্লাবার কান্না হে মুজা আমার পিঠের মধ্যে দেখো কত পাথরের আঘাত ওই পাথরের কণাগুলো কোনো পিঠের মধ্যে ঢুকে রয়েছে মুসারে আজকেও আমার মেয়ে ফাতেমা ওই জায়গাগুলো গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছে আমি যখন ড্রেসিং করার সময় চিল্লাইয়া চিল্লাইয়া উঠছিলাম রে মুসা মুসা ড্রেসিং করার সময় যখন আমি চিল্লাই চিল্লাই উঠি তখন আমার ফাতেমা আর কাপড় দিয়ে ডলা দেয় নাই ওখানে তার জিব্বে লাগাই লাগাই পরিষ্কার করে দিছে রে মুসা এই জন্য দেখবা মেয়েরা কিন্তু বাবারে বেশি আজকে বিকেল বেলাও আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে ফাতেমা আমার ওই ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে দিছে রে মুসা মুসা আমার ফাতেমা দা কোন জিব্বে লাগাইয়া পরিষ্কার করে আমি আর সহ্য করতে পারি নাই রে মুসা আমি ফাতেমারে জিজ্ঞেস করছিলাম মারে তুই তো আমার জিব্বা লাগাইয়া পরিষ্কার করস তোর কি ঘৃণা লাগে না রে মা তখন ফাতেমা বলছিল বাবা গো বাবা তোমার ফাতেমা কলিজা বুনা করে দিতে পারে তুমি যদি ফাতেমারে একবার বলো কলিজাটা সিরিয়া বার করিয়া প্লেটের মধ্যে দিয়া বুনা করে দিতে আমি দিতে পারি গো বাবা তোমার ফাতেমার ঘৃণা লাগবে না আমার মায়েরা ফাতেমার মতো যদি জীবনে একটা দিন বাবারে ভালোবাসতে পারো গো বিশ্ব নবীর মেয়ে ফাতেমার গাড়িতে জান্নাত অজীব হয়ে যাবে বাজান এখন চিল্লাবার কানবা মুসা পয়গম্বর আর সহ্য করতে পারে না নবী গো এইরকম মানুষেরা মানুষ মারে মুসা এখানে শেষ না আমার মরা গরুর মতো তিনবার বেহুশ করে তারা বেলায় দিছে চতুর্থবার যখন বেলা চারটার সময় আমি পড়েছিলাম বেহুশ হইয়া পৌনে চারটার সময় আমার হুশ ফিরে আসলো জিব্রাইল আমার সামনে দাঁড়ানো আমি আর সহ্য করতে পারি না রে মুসা এই চারটার সময় যখন আবার আমার মারতে চায় আমি বলছিলাম তাই পেরেছিলাম আরে আমার আর মারিস না আমি আর সহ্য করতে পারি না ও আমার আলেম ভাইরা মাগুরের আলেম ভাইরা তালবে আলেম বাবাজিরা আমার নবী ইয়াতিম তুমি ইয়াতিম নবী যখন বললেন তাবের ছেলেরা আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো মা কইয়া মাত্র এক বছর ডাকছি হালিমা সাদিয়ার বাড়ি থেকে পাঁচ বছর বয়সে আসছি ছয় বছর বয়সে আমার মা আমার বিদায় দিয়ে চইলা গেছি তোমরা তো মা কইয়া ডাকো আমি মা বলে ডাক দিতে পারি না তোরা আমারে আর মারিস না আমি আর সইতে পারি না তাই ফের ছেলেরা মায়া করে যখন চলে গেল রে মুসা আমি এই কষ্ট লইয়া
আসছিলাম মক্কায় এক মাস পরে আমার আল্লাহই ঘাউগুলো শুকাইবার আগেই আমারে তার বাড়িতে নিয়ে আসছে রে মুসা এই যে দেখো জুতার সোলটা ছুটে গেছে আমার এই পাউটা মুসরাই মুসরাই তারা ভাঙছে রে মুসা আল্লাহ আমারে ট্রিটমেন্ট করে সুস্থ করে দিছে এই আমার মা গুরার ভাইরা দিত্ত কণ্ঠে কোন একটা আওয়াজ দিব গো জিব্রাইল যখন বলেন নবী একবার বলেন আমি বেঈমানের বিরুদ্ধে কি অ্যাকশন নিব আমার নবী কাঁদে আর কয় অ্যাকশনের দরকার নেই তুমি শুধু একবার বলো ওই যে হুগলে হুগল ডাঙ্গা আশাপুরলো মাদ্রাসায় বসিয়া আলেমরাও তাইফের ময়দানের কথা শুনে জিহাদের মুখে কান্দে ওই মাদ্রাসার কমিটিরাও কান্দে মাহারারাও কান্দে বাবারাও কান্দে ওই দিনকে তাদের বলবা আমি নবী তাদের রেখে জান্নাতে যাব না জান্নাতে যাব আল্লাহ দেখো কান্দে গো আমারি আমার মতো কার জানো মা নাই গো মা জনম দুঃখিনী মা আমার কত আলেম ভাই কান্দে আমার সফর সঙ্গী মুশারফ ভাই কান্দে এই মুশারফ বাড়িতে যায় কিন্তু মায়ের পায় না গো আলি এই যে কত অফিসার বাইরে আসে ছুটিতে আসিয়া ঘরের দরজা খুলে বড় ভাবি বড় বুই না মা আগে দরজাটা খুলে দিত ওই জাদু মাখা মা তোর দুনিয়া কারে ডাকব মা মা বলে মা সে ধরাই না আল্লাহ দেখো কারা কান্দে আল্লাহ তুমি না কইছো যখন কানবে কাপড়ের কাফনের কাপড়টা শরীরে লাগার আগে ওর কবরটা আমি ঝকঝক ফকফকা বানাই দেব বাবা এরকম কাফন পরে যখন চার শুনে কান দিলে রওনা দিবে গো বাবা ওই কবরে তোমার আপন সব কেউ নাই 99টা সাপ বাবা কাপড় মারবে কলিজাটা বাইর করে ফেলবে গো বাবা কেমনে সহ্য করবা গো বাবা এবার আমার মওলার চোখের পানি দিয়ে হাত দুইটা উঁচু করে দাও সরে একটা ডাক দাও আল্লাহ বলে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ভাই সরে ডাক দাও মা ঘুরার সময় আজকে 2022 সালের লাল্লা 2022 সালের আজকে জানুয়ারি 2 তারিখ দেখো কেমনে কাঁদবে আল্লাহ জানুয়ারি 2 তারিখ কাঁদবে তুমি দেখো জানুয়ারি 2 তারিখ কাঁদবে মা ঘুরার ভাইরা এদের চোখের পানি কবুল করে জোর করে আমিন আরো জোর করে আমিন যুবক তুই যদি ইলিয়াস রহমান জিহাদির বন্ধু হইতে চাস 30টা সেকেন্ডে কয়েকটা যুবক দাঁড়াবি জানি না তোর কপাল এখন ভালো হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবা কথা বলতে হবে আরো জোরে বলো মা বাবার খেদমত করতে রাজি আছোস না এবার নবী মৃত্যুর আগেও বলছে তোমরা নামাজটা ঠিক রেখো মা বাবার হক আদায় করো মরার আগেও নবী 2 মিনিট আগে বলে তোমরা নামাজটা ঠিক মতো পড়ো আসসালা আসসালা খিদমতুল ওয়ালিদাইন মা বাবার খিদমত করো যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও তো আমি মোনাজাত করার আগ পর্যন্ত কেউ ময়দানটা ছাড়বে না কে কে রাজি সিদ্দিক আল্লাহকে হাত তুলে দেখাও তো আমি মোনাজাতের আগে একটা যুবক ময়দান ছাড়বি না উঠা আল্লাহ যারা উঠেছে আমি মুসাফির দোয়া করে গেলাম এদেরকে মাফ করে দাও আমিন এদের বাবা আমাকে মাফ করে দাও আমিন এদের সন্তানগুলোকে কবুল করে নাও আমিন একসাথে বলেন জমিনের মালিক কে আল্লাহ ওই আল্লাহ আছে না আছে 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 চোখের পানি কবুল হবে আজকে হবে
শুধু আমার দিকে তাকায় থাকবেন যুবক ভাই নবী যদি মরার আগেও বলে নামাজ আর মা বাবার খেদমতটা ঠিক রাখো ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া খেদমতুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে এখানে আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আমি আমার বাবার পাও দুটো ধরে আল্লাহর কাছে দোয়া করছি এই কাবা ঘরের সামনে নিয়ে আমার আব্বারে বলছিলাম আব্বা আপনি আমার মাপ না করলে আমার হজ কবুল হইব না আমার বাবা আমার জন্য প্রাণ খুলে দোয়া করছে যে বাবার দোয়ার খাতিরে আজকে তোমরা কান দাও জোরে কান মারহাবা একসাথে কে আছো বলো তো 30টা সেকেন্ডের লাভ দিয়ে কোন কোন যুবক বলবো আমার সাথে বন্ধুত্ব করার জন্য হাত উঠাও তো কে কে আমার সাথে যুবকরা বন্ধুত্ব করবি আজকে উঠা নামা হাত হইছে যার আগে তুলছে রে আমার বন্ধু পরে উঠলে কাম হবে না আমি শুধু 20টা 25টা যুবক চাইব আমি যদি হজে যাই আমার বাবার পাও ধরে মাপ চাইতে পারি আমার বাবার বুকি নিয়ে মাপ চাইতে পারি কোন যুবক এখানে আছে লাভ দিয়ে দাঁড়াবে তোর বাপ যদি এই মাঠে থাকে অথবা বাইতে থাকে এই মাঠের মধ্যে কোন যুবক আছে বাবারে খাড়া করাইয়া বুকের সাথে বুক লাগাইয়া সাইপা ধরে মাপ সাবি বাপ যদি মাপ করে দেয় এই দে দৌড় দে দে যুবক দৌড় দে দেখ তোর বাবা কোথায় আছে দে দৌড় দে এ যুবক দেখ তোর বাবা কোথায় আছে দে দৌড় দে বাপের জরে ধরে কাঁদতে থাক আমি বলার আগ পর্যন্ত বসবি না থাক এ যুবক আর কেউ না এ শ্রীপুর এ এ হোগলা ডাঙ্গে আর দাঁড়া যুবক কে আছে তোমার বাবা কোথায় দে দৌড় দে বেটা দৌড় দে কার বাবা মাঠে আছে দা কার বাবাই মাঠে আছে দে দৌড় দে এই ছেলেটা কেমনে বাবার বুকি নিয়ে কাঁদতে থাক গাইজিত মুস্তামি হওয়ার জন্য দেরি লাগবে না ও আর কোন যুবক আছে বাবার এই মাঠের মধ্যে জরাই ধরে কানবি উঠ যুবক আমি তোর পাউ ধরে রশি দ্বারা তোর বাপরে খাড়া করা যুবক তোর বাপরে খাড়া করা এইভাবে দেখ এই যুবকটা কেমনে দৌড় দিয়ে বাপরে খাড়া করছে দেখ যুবক ভাই উঠা তোর বাপরে খাড়া কর কানতে থাক সিল্লা কানতে থাক সিল্লা কানতে থাক তোর বাবা পাগলের মতো তোর 7 বছর বয়সে জরাই ধরে কানছে তুই যখন অসুস্থ ছিলি যুবক এখনো সময় আছে দৌড় দে যুবক দৌড় দে তোর বাবার বুকের মধ্যে নিয়ে কানতে থাক যুবক সময় আছে আমি বলার আগ পর্যন্ত মা বাপ বায়ের পাগল গায়ে মা এ যুবতী বোন তোমার মা তোমার প্যান্ডেলে নাই একটা দৌড় দিয়ে তোমার মার কাছে মাপ চাও তো বোন মাপ চাও তুমি পুরুষ তো করো বাবু আমার তো বাবা নাই আমি কার কাছে মাপ চাও বাবার কাছে মাপ না চাইয়া কোনো সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না এই কাম চ্যালেঞ্জ এ তালবেলিম বাবাজিরা তোর বাপ এই মাঠে নাই তোর উস্তাদ এই মাঠে আছে না পাগলের মতো দৌড় দিয়ে উস্তাদের জোরাই ধরে মাপ চাবি তুই আল্লামা শামসুল ফরিদপুরি হয়ে যাবে আমি বললাম ইমাম থানবী রহমাতুল্লাহ এর প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লামা শামসুল ফরিদপুরি জামা কবর দিয়ে দিত পাও টিপে দিত আই শামসুল ফরিদপুরি এমনি এমনি হয় নাই আমি শুধু তোমাদের দুটা পাও ধরে বলছে যুবক তোর বাপ এই মাঠে নাই তোর বড় ভাই এই মাঠে নাই তোর চাচাই মাঠে নাই এ দাড়ি বাঁকা বাবা দুই ভাই একসাথে এক ভাই আর এক ভাইয়ের বুকিনে মাপ চাও তো তোমার ভাই না থাকে তোমার মসজিদের ইমাম সাহেব নাই একটা দৌড় দিয়ে ইমাম সাহেবের বুকিনে কান দাও তো দেখো আমার মাওলা তোমার কেমনে মাফ করে দাও ওঠো ভাই যা দেখো যুবক তোর পাও দর্শি ওর যুবক আমি এখনো তোর পাও দর্শি ওর তোর ভাই এই মাঠে নাই তোর বড় ভাই মাঠে নাই যুবতী বোন তোমার বড় বোন এই মাঠে নাই এ যুবক তোর বন্ধু নাই মামাতো ভাই খালাতো ভাই শাস্তো ভাই নাই বাজারে খেলার মাঠে কত কষ্ট দিছো ভাই ভাইরে বুকি নিয়ে মাপ চাও ভাইয়ের কাছে ভাই মাপ কাছে কবরে যাইও না আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম বান্দার কাছে মাপ কাছে কবরে গেলে আল্লাহ কোনোদিন মাপ করবে না আল্লাহ তুমি মাপ কইরা দাও শ্রীপুর বাসীরে আল্লাহ দেখো কেমনে কান্দে দেখো কেমনে সিল্লাই দেখো তোমার মায়া লাগে না তুমি না কিছু কানলে আমি দিয়ে দিব মালিক দেখো দেখো কেমনে বুকি বুক লাগায় কান্দে তুমি না কইছো মুনাকা যদি করে এক মুসলমান আর এক মুসলমান তুমি মাঝখানে বইয়া থাকো সবাইরে মাফ করে দাও এই জন্য তুমি আমি মুনাকা একটা সুন্নাত রেখে গেছে কোলাকুলি দেখো বাপরে জড়াই দোষে জান্নাত বুকের মধ্যে আসে নবী না বলছে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম দেখো জান্নাত বুকে লাগে কান্দাছে আল্লাহ তুমি এ যুবতী বোন তোমার মা কাছে আছে না এ যুবতী ভাবি তোমার শাশুড়ি আছে না তোমার বড় বোন আছে না তোমার জালে কাছে আছে না এক জালে আর এক জালের বুকি নিয়ে মাপ চাও তো আল্লাহ দেখো কেমনে কাম দে আল্লাহ দেখো তো তাকাই দেখো এই মাদ্রাসার দিকে যুবক দাঁড়ায় থাকিস না বসে বল যুবক যারা স্টেজের কাছে দাঁড়ায় থাকো যারা চলে যাইতেছ তোর কপাল আজকে পুড়বো আমি গ্যারান্টি দিলাম তোর কপাল পুড়বো যাইস না ফিরে আয় গেট দিয়ে যাইস না যুবক ফিরে আয় যাইস না বসে বড় বসেন
সবাই বসেন আল্লাহ দেখো কেন কান্নার আওয়াজ যারা দাঁড়ায় আছো তোর কপালটা পুড়ে যাবে আজকে আমি জিহাদি বললাম এই কান্নার মাঠটা থুয়ে যাস না মনোযোগটা না করে ভয় ফিরে আয় যুবক ফিরে আয় আমি তোর পাও ধরে বলছি ফিরে আয় তোর জিন্দেগি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে ওই দেখ কেমনে কান্নার আওয়াজ পৃথিবীতে সবচেয়ে দামি হলো কান্নার আওয়াজ স্টেজের পিছনে কেমনে কান্দে দেখ মহিলা প্যান্ডেলের কান্নার আওয়াজ আল্লাহ প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষকে মাফ করে দাও জোর করে আমিন আরো জোরে বলেন আমিন